এখানেই শায়িত রয়েছেন মরহুমা ফেরদৌসি আহমেদ লীনা। হ্যালো শান্তনু, ঠিকভাবে পৌঁছেছিস তো? আসসালামু আলাইকুম, আমি এখন ঢাকার সামরিক কবরস্থানে, আর এই সামরিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রয়েছে আমাদের সকলের অত্যন্ত প্রিয় অভিনেত্রী মরহুমা ফেরদৌসি আহমেদ লীনা। এখানেই শায়িত রয়েছেন এই কবরটিতে অভিনেত্রী ফেরদৌসি আহমেদ লীনা। আজকে আমরা তার কবর জিরত করার জন্য এই সামরিক কবরস্থানে এসেছি। মরহুমা ফেরদৌসি আহমেদ লীনা, তিনি জন্মগ্রহণ করেন 15 আগস্ট 1958 সনে, আর তিনি মৃত্যুবরণ করেন 18 এপ্রিল 2020। যতটুক জানি, তিনি কিডনি রোগে তিনি মৃত্যুবরণ করেন। আর তার মৃত্যুর পর এই সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমা ফেরদৌসি আহমেদ লীনা, তাহার স্বামীর নাম এখানে দেওয়া আছে শাহাবুদ্দিন আহমেদ, আর তাহার পুত্রগণের নামও এখানে দেওয়া আছে শামসুল আরফিন ফেরদৌস নিপুন, শহীদুল আরফিন ফেরদৌস নিটল, ফাইজুল সালেহিন ফেরদৌস শশী। আমরা মরহুমা ফেরদৌসি আহমেদ লীনার আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রাব্বুল আলামিনের কাছে বলি, হে আল্লাহ, আপনি মরহুমা ফেরদৌসি আহমেদ লীনার যদি কোনো ধরনের গুনাখাতা থেকে থাকে, তাহলে আল্লাহ আপনি তাহার গুনাখাতা মাফ করে দেন এবং তাহাকে জান্নাতের সুগ্রাম নসিব করান, আমিন। আর এই বনানী কবরস্থানে হাজারো মানুষ শায়িত আছে, আল্লাহ জানি না কার কবরের অবস্থা কেমন। আমরা আপনার কাছে প্রার্থনা করি, আপনি এই কবরবাসীদেরকে যদি কারো কবরে কোনো গুনাহ আজাব থেকে থাকে, তাহলে আল্লাহ আপনি তাদের কবরে গুনাহ আজাব মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাদের প্রত্যেকের কবরে জান্নাতের সুগ্রাম নসিব করেন, আমিন। আপনারা কি সবাই এখানেই কাজ করেন, কবর রক্ষণাবেক্ষণ করেন? আরেকজন না ছিল? আপনি কবর খুদে কারা? কবর খোদা ওই যে আগে আমরা করতাম, ও এখন এই আমি এই দুইজনে করতাম। এখন আমরা আর জানি না, আমরা কুলাই হারাইলে এখন আবার বাইরে থেকে নিয়ে আসে, বাইরে থেকে একটা আসে আর এই যে সফরালি ছেলে। এখানে কতদিন পর পর কবর চলে? চলে না, এখনো বাবারে ঘর বার আছে অনেকটা, অনেক বইরা হারলে পরে কি করবো এটা পরে সরকারে। আর এখানে সব আমি তো দেখলাম যে এখানে সব কর্নেল মেজর সাহেবদের কবর, এখানে তিন বাহিনী আর তিন নৌবাহিনী, আর তাদের আত্মীয় স্বজন কি মানে তাদের আত্মীয় স্বজন দেওয়া যায়? যেমন আপনার বাবা মা, আপনি আপনার বোন, এই সবই। আচ্ছা, আর এমনি বাইরের কাউকে দেওয়া যাবে না? বাইরের কেউ না, তিন বাহিনী ছাড়া কেউ লোক নেই। যেমন আপনার ফ্যামিলি যায়। হ্যাঁ হ্যাঁ, আপনারা অনেক ভালো, আপনাদের আমি আপনার সাথে কথা বলছিলাম আরেকদিন, মনে আছে? হ্যাঁ, অনেক ভালো ভাল লাগে আপনারা, এই যে এটা আমার একটা স্মৃতি থাকলো।
আমি মরে যেতে পারি, আপনি মরে যেতে পারেন, কিন্তু একটা সময় কথা থাকলো যে এখানে কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মরম আলী। মরম আলী, মহরম আলী, মহরম আলী, মহরম আলী চাচা। আর আপনার নাম? আমার নাম সুরুজ্জামান। সুরুজ্জামান চাচা। আর আপনার নাম? সিরাজ। সিরাজ চাচা। দেখ, আপনাদের দেখে ভাল লাগে কেন জানেন? যে আমরা তো সবাই গরিব দুনিয়াতে, এই যে দেখেন এখানে এই যে কত বড় বড় মানুষরা এখানে ঘুমায় আছে। এই কবরস্থানে কত সারি সারি কবর, আর এখানে যারা সমাহিত আছে তারা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং যত কর্নেল, মেজর এবং বড় বড় সামরিক কর্মকর্তারা এখানে অনেকেই শায়িত রয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর আমরা যারা দুনিয়ার বুকে বেঁচে আছি, আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এই কবরস্থান দেখে এবং এই কবরবাসীদের দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এটাই যে আজকে আমরা দুনিয়ার বুকে বেঁচে আছি, কালকে আমরা নাও থাকতে পারি। আর এখানে যারা শায়িত আছে তারা কিন্তু একটা সময় আপনার মতো আমার মতো চলছে ফিরছে, কেউ হয়তো ভালো কাজ করছে, কেউ হয়তো মন্দ কাজ করেছে। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, একদিন আমাদেরকেও এই দুনিয়া থেকে চলে যেতে হবে। সুউচ্চ ভবন, ওখানে আমরা দূরে অনেক বড় বড় বিল্ডিং আমরা দেখি। এখানে যারা বাসিন্দা, একটা সময় যখন এই দমটা চলে যাবে, এই রুহটা বাহির হয়ে যাবে আমাদের শরীর থেকে, তখন আমাদের শরীরটা হয়ে যাবে একটা লাশ। তখন আমাদেরকে হয়তো এমন কোনো কবরস্থানে আমাদেরকে সমাহিত করা হবে, দাফন করা হবে। তাই আসুন, আমরা যারা বেঁচে আছি দুনিয়াতে এখনও, আমরা যেন ভালো কাজ করি এবং সবসময় মৃত্যুকে স্মরণ করি। আজকে আমি বেঁচে আছি, কালকে আমি নাও থাকতে পারি। এই জিনিসটা সবাই যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সবসময় মেনে চলি, তাহলে আমাদের এই পৃথিবীটা, বিশেষ করে আমাদের এই বাংলাদেশটা আরও সুন্দর এবং আরও উজ্জ্বল হবে। কারণ এই বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতিবাজ, আর এই বাংলাদেশে থাকবে না কোনো পেশি শক্তির বড়াই, আর এই বাংলাদেশে থাকবে না কোনো ধরনের মুনাফাখোর যারা গরিবদের রক্ত শোষণ করে সুউচ্চ দালান তৈরি করে এই আলিশান ভবনে তারা থাকতেছে। কিন্তু তারা একটা বড় চিন্তা করে না যে আজকে আমার দমটা চলে গেলে আমার এই দেহটা হয়তো কোনো একটা কবরস্থানে সমাহিত হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।